আপনারা দেখছেন একুশে টেলিভিশন আকার দুই সিটিতে প্রতীক পেয়েই প্রচারের মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সমর্থন চাচ্ছেন উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রার্থী একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই আশা সবার সহকর্মীদের সহযোগিতায় তৌহিদুর রহমানের রিপোর্ট প্রতীক পেয়েই প্রচারের মাঠে নামেন প্রার্থীরা ঢাকা দক্ষিণে ডেমরার মীরবাগ মেহেন্দিপুর বাজারে প্রচার চালান দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস দায়িত্ব পেলে নব্বই দিনের মধ্যেই মৌলিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রার্থী দিনের মধ্যে একটি দীর্ঘ মেয়াদী মহাপরিকল্পনা আমরা প্রণয়ন করব যার মাধ্যমে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব বাইতুল মোকারম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচার শুরু করেন ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জয়ের ব্যাপারে নিজের আশাবাদের কথা জানান বিএনপির মেয়র প্রার্থী আপনারা সবাই আমাকে করবেন দানের ভোট দিবেন এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে প্রতীক নিয়ে প্রচারণায় নামেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচনের প্রচারে মন্ত্রী এমপিদের সুযোগ দেওয়ার দাবি জানান আতিক উত্তরায় চার নম্বর সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন তিনি জনতি বিলম্বে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব আমাদের অন্তত পক্ষে আমাদের যারা এমপিরা যারা আছেন তারা যেন আমাদের সাথে যেন মাঠে নেমে কাজ করতে পারেন প্রথম দিনে উত্তরা থেকে প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী তাবিদ আওয়াল কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে ভোটারদের কাছে ভোট চান তাবিদ নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের নিরপেক্ষ ভূমিকা রাখার দাবি জানান বিএনপির এই প্রার্থী অনেকে বলতেছে এগিয়ে যেতে আবার প্রশ্ন করতেছে ওনারা ওদের ভোট নির্ভয়ে দিতে পারবেন কিনা আমি করছি সবাই যদি ঐক্য থাকে সবাই যদি চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ সবাই ভোট দিতে পারবে নির্বাচিত হলে উন্নত ঢাকা গড়তে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন সব প্রার্থী তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা